অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো 10 টাকার বেশি টিফিন খরচ দেইনি। সে বরাবরই তার বন্ধুদের দেখিয়ে বলে, বাবা দেখো আজ সে কত ব্র্যান্ডেড ঘড়িটা পরে এসেছে, বাবা দেখো তার স্কুল ব্যাগটা ইম্পোর্টেড, সুন্দর না বাবা? আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি দেই। আমার ছেলের সাহস কিন্তু হয়নি কখনো সেম জিনিসটা চাওয়ার। একদিন তার পায়ে সামান্য ব্যথা, স্কুল যাওয়ার সময় বলল, বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে স্কুলে নামিয়ে দিবে। আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম, ঠিক আছে। এরপর প্রায় 1 সপ্তাহ সে আমার সাথেই গেল, আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম। আমার ছেলের এখন দেখছি হেঁটে যেতে ইচ্ছে করছে না। পরের দিন সকালে আমাকে বলার আগে আমি বলে দিলাম, অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ, বাড়ি থেকে স্কুল 10 মিনিটের পথ, নির্দিষ্ট সময়ের আরও কিছুক্ষণ আগে বের হবে, হেঁটে যেতে পারবে। ছেলে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে রইল, এদিকে আমার স্ত্রীও মন খারাপ করেছে। কেন করি এমন এর উত্তর জানা নেই। আজ সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসে বলেছে, জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে। আমিও বলার আগেই আমি তাকে থামিয়ে জানতে চাইলাম, বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র? ধরো আমি তোমায় সে স্কুলে দিলাম কিন্তু তুমি ফেল করলে কোনো সাবজেক্টে, তাহলে আমি কি বলবো, তুমি ফেল নাকি স্কুল? ছেলে বলল, বুঝেছি বাবা। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলে তোমাকে কাটাতে পারেনি, তুমি ফার্স্ট বয়, সুতরাং তুমি যেখানে সেরাটা দিবে সেই স্থানে সেরা তোমার মতো। এরপর সে আর এরকম কোনো কথা বলেনি। আজ বিকেলে ছেলে বলছে, বাবা একজন এক্সট্রা টিউটর দরকার, আমার ম্যাথ ইংলিশে একটু সমস্যা হচ্ছে। আমি ছেলেকে বললাম, বাবা একটু কষ্ট করতে হবে, আমি যখন রাত করে বাসায় ফিরব 9টা কিংবা 10টায় আমার কাছেই তোমাকে ম্যাথ আর ইংলিশ করতে হবে। বাবা তুমি টায়ার্ড থাকো না? আমি হেসে বললাম, না বাবা আমার কাছে এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার, আমি বরং একটু কষ্ট করি, কি বলো? ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে বাবা। স্ত্রী রাতের বেলা জিজ্ঞেস করলেন, তুমি এরকম 10টা টিউটর রাখতে পারো কিন্তু? কিন্তু আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না, মানুষের জীবনে অভাব আসলে তা কীভাবে মোকাবিলা করতে হয় সে সিস্টেম সে শিখুক, কোনো কিছুই মন্দ নয় সে বুঝুক। আর স্ত্রী চুপ হয়ে গেলেন। মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাথে হাঁটি, পথশিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই, সে জানুক পৃথিবী শুধু চিন্তায় সুন্দর, বাস্তবে খুব কঠিন। আমি চাওয়া মাত্রই তাকে কিছু দেইনি। একদিন সে বলেছিল, বাবা তুমি এরকম কেন? তাকে বলেছিলাম, সময় হলে বুঝবে। 2-3 দিন আগে সে ইলিশ পোলাও খাবে, তাকে বললাম, টাকা তো কম, তোমার কাছে কিছু আছে? থাকলে ইলিশ আনা যাবে। ছেলে আমার 50টি 10 টাকার নোট বের করে দিল। আমি অবাক হয়ে বললাম, তুমি খরচ করনি? সে মুচকি হাসি দিয়ে বলল, না বাবা জমিয়েছি। আমার পরিচিত এক ভাই স্কুলে না খেয়ে আসে, কোনো টাকাও নেই তার কাছে, আসলে সে খুব অসহায় বাবা। আমি মাঝে তাকে ক্ষুধার্ত দেখে বুঝতে পারি সেদিনই তার সাথে খাই, কারণ তখন সে না করে না, অন্যান্য দিনগুলো টাকা খরচ করি না, জমিয়ে রাখি, কারণ বাসা থেকে মা যা দেই তা তো যথেষ্ট, কারণ কিছু মানুষ সামান্যটুকুও পায় না। আমি ছেলের দিকে তাকিয়ে আছি, সেই গোছানো টাকা নিয়ে আরও টাকা মিলিয়ে ইলিশ এনে ছেলেকে ইলিশ পোলাও খাওয়ালাম, ইচ্ছে করেই অভাব ফিল করাই যাতে সে বুঝুক জীবনটা কঠিন, অনেক কঠিন। ঈদের বাজারে গিয়ে তাকে বলেছি সাধ্যের মধ্যে নিতে, সে একটা প্যান্ট নিয়েছে শুধু, জানতে চাইলে বলে তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়েছি। আমি হাসলাম, সে বুঝতে শিখেছে টাকা কীভাবে খরচ করতে হয়। একদিন বসে বসে বলছে, বাবা সায়েমটা আর মানুষ হলো না, অথচ আঙ্কেল তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন, যা চেয়েছে সে তার সবটাই তাকে দিয়েছেন। আমি ছেলেকে বললাম, আমি কি তোমাকে কিছু দিতে পারিনি? ছেলে আমার কোলে মাথা রেখে বলল,
প্রতিটা চাহিদা পূরণ করে শিখিয়েছো অভাবে যেন স্বভাব নষ্ট না হয়। তুমি জীবনের যে শিক্ষা দিয়েছো বাবা তা সব কিছুর ঊর্ধ্বে। তুমি শিখিয়েছো অভাবকে কীভাবে ভালোবাসতে হয়। আমি এখনও জানি আমার বাবার আমি ছাড়া কিছু নাই, বাকিটা আমাকে করে নিতে হবে, সব কিছু ইউটিলাইজ করতে হবে। আমি সাধারণ জামা কাপড়েও হীনমন্যতায় ভুগি না বাবা, কারণ আমি জানি আমি কে। তোমার দেয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো বাবা। চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতামই না 50 দিন না খেয়ে টিফিন মানি জমালে 500 টাকা জমা হয়। তুমি আছো বলেই সম্ভব আমি মানুষকে মানুষের চোখে দেখি, আমি বুঝি জীবন কত কঠিন। আমার স্ত্রী আজ খুব খুশি, বুঝতে পেরেছেন আমার উদ্দেশ্যটা। প্রায় 10 বছর পর ছেলে প্রাইভেট কার কিনেছে নিজ ইনকামে। হাসতে হাসতে বলে, বিগত 5 বছরে টিফিন মানি আর বোনাসের জমিয়ে এটা কিনেছি। বুঝতে পেরেছিলাম ছেলে আমার সঞ্চয়ী হয়েছে, সাথে হয়েছে মানুষও। সপ্তাহখানিক পর যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম, সামলে রেখো। ছেলে দলিল আমার হাতে দিয়ে বলল, তোমরা সাথে থেকো, আর কিছু লাগবে না। আজ তাকে বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রী নীলিমাকে বললাম, দেখেছো আমি ভুল করিনি। আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি, যেমনটা আমার বাবা দিয়েছিলেন আমাকে। আমি অভাবে সন্তানকে লজ্জিত হওয়া নয় বরং দৃঢ় থাকতে শিখিয়েছি। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। পুরনো হলেই অবহেলা বাড়ে, সে জামা কাপড় হোক কিংবা সম্পর্ক। না জানাটা অন্যায় নয়, কিন্তু অর্ধেকটা জেনে অথবা তাও না জেনে ভুলভাল কথা বলাটা একাধারে মূর্খামি এবং অন্যায়। আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায় সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত। ছোটবেলায় মোবাইল ছিল না, নেট ছিল না, তবে হ্যাপিনেস ছিল। নিম গাছের পাতা তেতো কিন্তু ছায়া শীতল, ঠিক যেমন বাবার শাসন আর তার স্নেহ। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে, ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়েই জীবনে সমানরূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয়ে না, সেটা সামনেও আসবে। অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। সম্পর্কের মধ্যে মিথ্যা বলা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। জীবনে যাই হোক না কেন, নিজের মনের মধ্যে কখনো রাগ ঘৃণা এবং অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমায় শান্তি দেবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।